এই মুহূর্তে বিধানসভার দিকে নজর রাখবো, বক্তব্য রাখছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সিদ্ধান্ত গ্রহণ করছে যে আগামী পয়লা বৈশাখ থেকে এই নাম এই শুভ দিন প্রতি বছর বাংলা দিবস হিসেবে পালিত হোক এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল গানটিকে স্বদেশ গানটির নাম অ্যাকচুয়ালি গানটিকে রাজ্য সঙ্গীতের মর্যাদা দেওয়া হোক। আমি এটা নিয়ে আলোচনা শুরু করার আগে আমি যেটা বলবো সেটা আপনার যাবে না, মানে সেটা সেই টাইটা আমি নেব না। শুভেন্দুবাবু, আপনার আপনি এবং আপনাদের সদস্যদের জন্য বলি, রুলস টু বি অবজার্ভ বাই মেম্বার্স হোয়াইল দ্য হাউস ইজ সিটিং আ মেম্বার, আমি জাস্ট রিলেভেন্ট ক্লজ 14, শ্যাল নট উইয়ার মানে পরিধান করবে না অর ডিসপ্লে ব্যাজেস অফ এনি কাইন্ড ইন দ্য হাউস, এটা পরিষ্কার করে বলা রয়েছে। আপনারা আমি আপনাদের বললাম এনিওয়ে, ঠিক আছে, এটা ফর দ্য ইনফরমেশন অফ অল দ্য মেম্বার্স অফ দ্য হাউস, ঠিক আছে। নাও শ্রী শঙ্কর ঘোষ আপনার বক্তব্য বলুন প্লিজ। স্টিল কি হবে না হবে আপনার, আই এম নট সাপোজ টু বি ডাইরেক্টেড বাই ইউ, প্লিজ শঙ্কর ঘোষ বলুন। আপনি যখন বলবেন আপনারটা দেখানো হবে, ডোন্ট ওয়ারি, আপনারটা দেখানো হবে, আপনি চিন্তা করবেন না। আপনি দেখাতে চান তো আপনাকে নিশ্চয়ই, আপনি যখন বলবেন আপনারটা দেখানো হবে, ডোন্ট ওয়ারি, আপনারটা দেখানো হবে, আপনি চিন্তা করবেন না। আপনি দেখাতে চান তো আপনাকে নিশ্চয়ই দেখানো হবে, শঙ্কর ঘোষ দেখানো হবে তো ওনাকে। মাননীয় স্পিকার সাহেব, আজকে সদনের যে রেজুলেশন উপস্থাপিত করা হয়েছে প্রথমে তার সর্বাত্মক বিরোধিতা করে আমি স্মরণ করতে চাই সর্বজন শ্রদ্ধেয় শ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে, যার জন্য এই বিধানসভার অভ্যন্তরে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের একজন বিধায়ক হিসাবে নিজের বক্তব্য তুলে ধরতে পারছি। কারণ আমরা প্রতি মুহূর্ত একথা মনে রাখি বা বলে থাকি যে নেতা তাকেই আমরা স্মরণ করতে পারি বা গ্রহণ করতে পারি যিনি নিজের দিনের অবস্থান এ দাঁড়িয়ে আগামী অর্থাৎ ভবিষ্যতের 50-60 বছর নিজের চোখে দেখতে। ১৯৪৭ সালে তিনি উপলব্ধি করেছিলেন এবং করেছিলেন বলেই 20 জুন পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা হওয়ার যে ঐতিহাসিক দিন, সেই দিনটিকে আমরা মনে করি পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করা ছাড়া আর অন্য কোন দিন পালন করবার কথা ভাবাটাও হচ্ছে অন্যায়। আমরা জানি এই বিধানসভার অভ্যন্তরে রামমোহন রায়ের সতীদাহ প্রথা বিলোপের মতন ঘটনা কিংবা গান্ধীজিকে রবীন্দ্রনাথ ফলের রস খাইয়ে অনশন ভঙ্গের মতন ঘটনা থেকে শুরু করে রাকেশ রোশনকে চাঁদে পাঠানো কিংবা জহর বাবুকে রাস্তায় দাঁড়িয়ে খোঁজবার মতন ঘটনাগুলো শুধুমাত্র কথার স্লিপ অফ টাং হিসাবে আমরা ধরে নিতে পারি না। আমার মনে হয় ব্যক্তিগতভাবে ইতিহাসকে বিকৃত করবার যে অবদমিত চেষ্টা বিভিন্ন সময় সারা পৃথিবীতে একনায়কদের মধ্যে দেখা যায়, ঠিক সেই চেষ্টা এই প্রস্তাবিত যে রেজুলেশন সেই রেজুলেশনের মধ্যে দিয়ে ফুটে উঠছে বলে আমি অন্তত মনে করি। আমরা এই কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই এই কারণে বারবার করে যে 20 জুন যাকে এই রেজুলেশনের মধ্যে বলা হয়েছে যে এটি একটি দুঃখজনক ঘটনা, আর সেই দুঃখজনক ঘটনাকে মিটিয়ে দেওয়ার জন্য, সেই দুঃখজনক ঘটনাকে অস্বীকার করবার জন্য তারা নতুন একটি দিবস আমাদের পশ্চিমবঙ্গে পালন করতে চান। আমি এই সদনের কাছে শুধু এইটুকু বলবো যে জার্মানিতে একটি মিউজিয়াম তৈরি করা হয়েছে, সেই মিউজিয়ামে হিটলার যে বিভৎসতা তিনি রেখেছিলেন সেই বিভৎসতাকে সেখানে সংরক্ষিত করে রাখা হয়, যেখানে দাঁড়িয়ে জার্মানির নতুন প্রজন্ম হিটলারের বিভৎসতা সম্পর্কে অবহিত হতে পারে। 20 জুন সেই দিন যেদিন আমাদেরকে বারবার করে স্মরণ করিয়ে দেয়
যে পশ্চিমবঙ্গের মাটিতে 1947 সালে যখন ভারতবর্ষ স্বাধীন হচ্ছে তখন ঠিক একই সাথে পূর্ব পাকিস্তানে সেই সময়কার হিন্দু বাঙালির যে জনসংখ্যা ছিল প্রায় 29% কাছাকাছি 1971 সালে সেই জনসংখ্যা নেমে আসে যখন পূর্ব পাকিস্তান বাংলাদেশে পরিণত হচ্ছে সেটা 2021 সালে নেমে আসে হিন্দু বাঙালি জনসংখ্যা 7% কাছাকাছি আজকে পশ্চিমবঙ্গে যারা রয়েছেন অর্থাৎ বাংলাভাষী মুসলিম ভাইদের কিন্তু একই ধরনের দুঃখজনক পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি আজকে এই সদনের কাছে আমার বিনীত প্রশ্ন আজকের দিনে দাঁড়িয়ে যারা এই ধরনের বিকৃত ইতিহাসকে সামনে রেখে 20 জুনের মাহাত্ম্যকে ভুলিয়ে দিতে চাইছেন আজকে এই পশ্চিমবঙ্গ যদি বাংলাদেশের অংশ হিসেবে থাকতো তাহলে হিন্দু বাঙালির পা ফেলবার জন্য আবার অন্য কোনো গন্তব্যের দিকে যেতে হতো কিনা সে কথাও কিন্তু আজকে আমাদের স্মরণ করা দরকার আজকে নতুন একটি দিন সামনে নিয়ে আসা হচ্ছে পয়লা বৈশাখ ক্যালেন্ডারের প্রথম দিন একটি রাজ্যের প্রতিষ্ঠার সাথে সম্পর্কটা কি আমরা এটা বুঝতে পারলাম না এই কারণেই আমি জানি যেদিন কোনো শিশু ভূমিষ্ঠ হয় সেই দিনই শিশুর জন্মদিবস হিসাবে গণ্য করা হয় আপনি একটি বাড়ি বানিয়েছেন একতলা বাড়িটা হয়তো ছোট ছিল পরবর্তীকালে সেই বাড়ি দোতলা বা তিনতলা এবার তিনতলা যেদিন হয়েছে আপনি মনে করলেন যে ওই তিনতলা যেদিন তৈরি হয়েছে সেই তিনতলা তৈরি হওয়ার দিন থেকে আপনি ওই বাড়ির প্রতিষ্ঠা দিবস হিসাবে পালন করবেন এই ধরনের ছেদ যুক্তি কোথা থেকে আমদানি হচ্ছে আমরা জানি না আমরা এটাও জানি না যে আজকের দিনে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একটি সভা ডেকেছিলেন সভাতে কাদেরকে ডেকেছিলেন একটি উদাহরণ দিই ইস্ট বেঙ্গল ক্লাব তাদের ক্যাচ লাইন কি ছিন্ন মূলের আকাশ হওয়া আকাশ ছোঁয়ার স্পর্ধা আজকের দিনে দাঁড়িয়ে সেই ইস্ট বেঙ্গল ক্লাব মাথা নাড়তে নাড়তে বলছে যে আমরা মুখ্যমন্ত্রী যা বলবেন সেটাই মানবো 20 জুন মানবো না আরে ছিন্নমূল কেন হলে আলোচনা যাবে না বলার কথা বলুন আমাদের নবান্নে যে আলোচনা হয়েছিল দ্যাট পোর্শন উইল নট গো ওখানে কে কি বলেছে শেষ করবো এই কথা বলে মাননীয় স্পিকার সাহেব আপনি বলেছেন কমিটি গঠনের কথা আপনি বলেছেন নৈতিকতার কথা যে কমিটি গঠন করা হয়েছে এই বিধানসভা সরকার পক্ষেরও না বিরোধী পক্ষেরও না এই বিধানসভা এই বাংলার মানুষের এই কমিটিতে আপনি বিরোধী দলের যিনি নেতা তিনি আপনি তাকে রাখেননি বা তাকে বাদ দিয়ে আপনারা পছন্দ মতন বিশ্বজিৎ বাবু কৃষ্ণ বাবুদেরকে রেখেছেন এটা কোন নৈতিকতার নোংরা স্পিকার স্যার আপনি উদাহরণ দিন এবং এই ধরনের পোর্শন উইল নট গো অন রেকর্ড বাবুকে পোর্শনটা যাবে না শরদ বসের মতন স্পিকার ক্যান নট বি চ্যালেঞ্জ অখণ্ড বাংলা ডিসিশন অফ স্পিকার ক্যান নট বি চ্যালেঞ্জ পশ্চিমবঙ্গে হিন্দুদের প্লিজ বলুন ডিসিশন অফ স্পিকার ক্যান নট বি চ্যালেঞ্জ ছিলেন যিনি মার্জিত ভাষায় কথা বলুন এটা বিধানসভা এটা বাইরের বাজার না যে চিৎকার করে কথা বলবেন আপনি মার্জিত ভাষায় কথা বলুন প্লিজ নওশাদ সিদ্দিকী ধন্যবাদ স্পিকার স্যার শাসক দলের বিধায়ক কর্তৃক বাংলা দিবসের জন্য পয়লা বৈশাখ দিনটি প্রস্তাব করেছেন এবং রবি ঠাকুরের বাংলার মাটি বাংলার জল গানটিকে রাজ্যের সঙ্গীতের